অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হয় না, তাই আজকে একটু বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম, ইসমত জাহান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। 2023 সালে লাস্ট 15 দিন আগে বের হয়েছিলাম, আর 2024 সালে আবার বের হলাম। আচ্ছা যাই হোক, আমি রিক্সা দিয়ে ঘুরছিলাম, আর রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে রিক্সা দিয়ে ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর দেখছিলাম কী কী সাইডগুলোতে রয়েছে, তো হাঁটতে হাঁটতে এবার রিক্সা থেকে নেমে হাঁটছিলাম, ভালোই লাগছিল, অনেকদিন পর বাসা থেকে বের হয়েছিলাম। আচ্ছা আমি গিয়েছিলাম শীতের কাপড় কেনার জন্য, কিন্তু শীতের কাপড় না কিনে আমি জামা কিনে নিয়ে চলে আসছি। আচ্ছা আপনাদের কার কার এমন হয় যে একটার জন্য বের হয়ে অন্য কোনো কিছু কিনে নিয়ে আসেন বাসায়? আমি কিন্তু প্রায় এটা করি, একটার জন্য বের হই আর কিনে নিয়ে আসি অনেক কিছু। তো যাই হোক, রাস্তার পাশে অনেক কিছুই মামারা বিক্রি করছিল, তো আমি এখান থেকে কি বলে পপকর্ন ভাজার জন্য এখান থেকে ভুট্টা নিয়ে নিচ্ছিলাম। আপনাদের কার কার পপকর্ন পছন্দ অবশ্যই জানাবেন। বাসায় ভেজে খাওয়ার জন্য এখান থেকে কিনে নিচ্ছিলাম, আর রাস্তার সাইডে অনেক কিছুই বিক্রি করছিল, আর ওই পাশে যেন কি আলু, খেতে হালকা মিষ্টি হয়, আমি কখনো খাইনি, তবে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাকে কিনে দিল না। যাই হোক, এখানে আমি ভুট্টাগুলোকে নিয়ে নিচ্ছিলাম, আর রাস্তার পাশে কি কি আছে দেখছিলাম কি কি নেওয়া যায়। এখানে কোয়েল পাখির ডিম ছিল, তো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি শপিং মলে চলে গিয়েছিলাম, আর শপিং করা ভিডিও করা হয়নি শপিংয়ের। তো আর যখন নিচে নেমেছিলাম একদম লাস্ট ফ্লোরে, তখন দেখি অনেক মজাদার আচার এখানে বিক্রি করছে, মানে শপিং মলের ভিতরে। আর আচার দেখে লোভ সামলাতে পারলাম না, এখানে কিন্তু অনেক ধরনের আচার রয়েছে, আম, রসুন, জলপাই, বড়ই, চালতা, মানে সব খুব মজার মজার আচার রয়েছে। আমার তো ইচ্ছে করছিল এখান থেকে সবগুলো আচারই নিয়ে নেই, কিন্তু এত আচার তো খাওয়া যাবে না। তো এই যে আমি এখান থেকে কিছু আচার নিয়ে নিচ্ছিলাম, আর আর আচারগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, যে কারোই দেখলে খেতে ইচ্ছে করবে, এত পরিমাণে লোভনীয় ছিল। আর আচারটা কিন্তু খেতেও বেশ মজা ছিল, আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল অনেক বেশি। এই যে দেখেন অনেক ধরনের কিন্তু আচার রয়েছে এখানে। এই তো তারপরে আমি চলে গিয়েছিলাম, এই তো এ পর্যন্তই ছিল আমার মিনি ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।